অক্টোবর মাসের 4 তারিখ 2024 মহালয়ার পরে আমরা গেলাম শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে। আর এটা আমার ফার্স্ট টাইম, আমি অনেক নাম শুনেছিলাম এখানকার, তো মনে হলো চলো কলকাতার কাছাকাছি যেহেতু আছি তো যাওয়া যায়। আর গিয়ে অবশ্যই ভালো লেগেছে, তবে একটা ব্যাপার কি, এই 2024-এ যে সমস্ত ঘটনা ঘটে যাচ্ছে, আর যদিও তার জন্য মনটা সেইভাবে আনন্দে নেই, কিন্তু পুজো যেহেতু চারিদিকে হচ্ছেই আর সেই হিসাবে আমারও একটু মনে হলো চলো দেখে আসি। আর এটা যেহেতু আমার ফার্স্ট টাইম সুযোগ হয়েছে তো গেলাম, তো বেশ সুন্দর করে এই চারিদিকটা সাজিয়েছিল, দেখতে পেয়েছি, ভীষণ ভালো লেগেছে। ওই একটা দুঃখ মনের মধ্যে সবসময়তেই আছে, একটু খারাপ লাগা আছে, তার সাথে দেখা যাক কিছুই তো আর আটকানো যাচ্ছে না। তো সেই হিসাবে একটু পুজো আমরা ঘুরেছি এবং বেশ ভালো লেগেছে। তবে হ্যাঁ, যখন আমরা গিয়েছিলাম মানুষজনের ভিড় যে ভীষণ ছিল তা না, এটা একটা ভালো ব্যাপার, কারণ অত্যাধিক ভিড় হলে আবার একটু প্রবলেম হয়। তো বেশ মোটামুটির উপর ভিড় ছিল এবং আমরা বেশ সুন্দর করে মানে শান্তিপূর্ণভাবেই প্যান্ডেলও দেখেছি, তার সাথে ঠাকুরও দেখেছি। আর প্যান্ডেলটা তো অবশ্যই নজর কাড়া, বেশ ভালো। ভিতরের দিকে দেখতে পাচ্ছ সব মানুষজন বেশ অনেক আছে এখানে, তবুও বলবো যে সেই মতো ভিড় কিন্তু ছিল না, মোটামুটি সবাই ভালো মতোই ঠাকুর দেখার সময় পেয়েছে এবং শান্তিপূর্ণভাবেই দেখছিল। মানে একটা যেরকম আমরা শুনি না খুব ভিড় ভাট্টা ঠেলাঠেলির ব্যাপার, সেগুলো কিন্তু ওই সময়টাই ছিল না। আর আমরা সেই কারণেই আর একটু আগে বেরিয়েছিলাম, মানে পঞ্চমীর আগে, এই কারণেই যে ভিড়টা একটু হয়তো কম হতে পারে। তো যাই হোক, প্ল্যান মাফিক সবটা হয়েছে। আর মণ্ডপ থেকে বেরিয়ে যাওয়ার পর এটা এই রাস্তাটা সত্যিই ভীষণ ভালো লাগছিল, এখানে বেশ অনেক দোকানও ছিল, আমরা কিছু খাওয়া দাওয়া করেছি। তো এইভাবেই আমাদের 4 তারিখটা কাটলো অক্টোবর মাসে। আর তারপর বাড়িতে এসে একটা রিলস বানানো, তো পুরো ভিডিওটা কেমন লাগলো তোমাদের অবশ্যই তোমরা জানিও। আর আমি যেখানে ঘুরতে যাই সব ভিডিওই আমার চ্যানেলে আপলোড করি, আমার প্রোফাইলে আপলোড করি, অবশ্যই তোমরা ফলো করতে পারো সেগুলো দেখার জন্য। আশা করছি তোমাদের ভালো লাগবে।